হ্যালো স্টুডেন্ট, বেদান্ত ডটকম এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন আরেকটি সাম নিয়ে। চলো দেখে নিই সামটি। দুটি সরলরেখার মধ্যবর্তী সূক্ষ্ম কোণের মান নির্ণয় করো এবং যে যাদের দিক কোসাইন সমূহ নিচের সমীকরণকে সিদ্ধ করে। 3L + M + 5N = 0, 6MN - 2NL + 5LM = 0। তো প্রথম ইকুয়েশন থেকে দেখো, এম ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি -3L - 5N। দু নম্বর ইকুয়েশনে এম এর মান বসাচ্ছি 6 × -3L - 5N × N - 2NL + 5LM × এম এর মান বসাচ্ছি -3L - 5N = 0। তাহলে এখান থেকে মানগুলিকে আমি যদি সাজিয়ে নিই তাহলে পাচ্ছি 18L(-30N²) - 2NL - 15L²) - 25NL = 0। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি -15L² এখানে দেখো পাচ্ছি 18 আর 2 20, আর এখানে 45NL - 30N² = 0। -15 ক্যান্সেল করলে পাচ্ছি L² + 3NL, এখান থেকে দেখো পাচ্ছি +2N² = 0। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি L + N, আর এখান থেকে পেয়ে যাচ্ছি 2N + L = 0। তাহলে এই দুটিকে আমরা যদি জিরোর সাথে ইকুয়েট করি তাহলে প্রথমেই পাচ্ছি L = -N, আরেকটি L = পেয়ে যাচ্ছি -2N। তাহলে যখন L = -N তখন এখানে আমরা মান বসালে পাচ্ছি দেখো M = -3N → L এর মান বসাচ্ছি -N - 5N। তাহলে = পেয়ে যাচ্ছি দেখো 3, আর এখানে -5, তার মানে -2N। তাহলে এক্ষেত্রে আমার দিক অনুপাত, এই সরল রেখার ক্ষেত্রে দিক অনুপাত কি কি হয়ে যাচ্ছে, L এর জায়গায় আমরা বসাচ্ছি -N, M এর জায়গায় বসাচ্ছি -2N, আর N এর জায়গায় N। এর ক্ষেত্রে যদি L = -2N হয় তাহলে M = পেয়ে যাচ্ছি -3 × -2N - 5N। এখান থেকে পাচ্ছি 6N - 5N, মানে N। তাহলে এর দিক অনুপাত হয়ে যাচ্ছে -2N, N, N। তাহলে দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে কস ইনভার্স থিটা বা কস থিটা = আমরা যদি বের করি তাহলে থিটা = আমি লিখতে পারবো কত, কস ইনভার্স L1 L2, মানে কত, -N × -2N + M1 N2, মানে কত, -2N × N + N1 N2, মানে N × N, বাই রুট ওভার অফ, এখানে আমরা এটাকে একটু গুছিয়ে লিখি, +N × N বাই রুট ওভার অফ -N² + -2N² + N² ইন্টু রুট ওভার অফ -2N² + N² + N² তাহলে এটা = পেয়ে যাচ্ছি দেখো কস ইনভার্স, এখানে পাচ্ছি মাইনাস, এখানে মাইনাস মাইনাস এ প্লাস, তাহলে 2N² + 2N² এখান থেকে পাচ্ছি দেখো 2N² - 2N² + N² বাই নিচে দেখো পাচ্ছি এখানে √6N² × √6N² তার মানে 6N². তাহলে এখান থেকে 2N² ক্যান্সেল করলে পড়ে যাচ্ছে কত দেখো, কস ইনভার্স N² / 6N² তাহলে এখান থেকে N² ক্যান্সেল করে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, কস ইনভার্স 1/6। তাহলে নির্ণেয় মান কি হয়ে গেল, কস ইনভার্স 1/6। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.com। আর নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক.com ব্রাউজ করুন।